সৌদি আরবে করোনায় মৃত চিকিৎসা কর্মীদের পরিবারকে পাঁচ লাখ রিয়াল দেওয়া হবে সৌদি আরবে যে সকল চিকিৎসা কর্মী করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রিয়াল আর্থিক সাহায্য করা হবে গতকাল মঙ্গলবারে সৌদি সরকার এই ঘোষণা দেয় সৌদি আরবে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট পাঁচ হাজার তিনশো জন যার মাঝে অনেকেই করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা প্রত্যেক চিকিৎসা কর্মীর পরিবারকে পাঁচ লাখ রিয়াল অর্থ সাহায্য করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার করোনায় নিহত সৌদি কর্মীদের এর পাশাপাশি নিহত প্রবাসী চিকিৎসা কর্মীদের পরিবারও এই আর্থিক সাহায্য পাবে সৌদি আরবে স্বাস্থ্য খাতে কর্মরত সকল সিভিলিয়ান এবং মিলিটারি নাগরিক যারা চিকিৎসা কর্মী হিসেবে কর্মরত থেকে করোনায় মৃত্যুবরণ করেছেন তাদের সকলের পরিবারই এই আর্থিক সাহায্য পাবেন বিগত একত্রিশ মার্চে সৌদি আরবে প্রথম একজন চিকিৎসা কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হবার রিপোর্ট পাওয়া যায় এই তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সকল চিকিৎসা কর্মীদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হবে